উৎসব মানেটা কি? উৎসব মানে সকলের মিলিত হওয়া, সিনেমা দেখা, ভুল ভুল আনন্দ করা। ভুল উৎসবে জন্ম হয়েছিল কেন জানো? মানুষকে এক রাখার জন্য উৎসবে জন্ম হয়েছিল কেন? হিন্দু মুসলিমকে এক সাথে নিয়ে আসার জন্য উৎসবে জন্ম হয়েছিল কেন জানো? কারণ আমাদের এত এত বেশি কাস্টিজম আছে আমাদের দেশে, ছোট জাতি বা বড় বড় জাতি তারা একসাথে এক বসতো না, জলও খেত না। এই উৎসব একমাত্র জায়গা ছিল যেখানে সবাই এক, মানে তারা তো তাদের ছায়াও মারাতো না, মানে তাই তো বাংলাটা ঠিক বলছিল সেই সময়, মানে কেউ টাচ করলে এই টাচেবল আনটাচেবলকে এক করতো উৎসব। যখন স্বাধীনতা, যখন ব্রিটিশ আমলে যখন ছিল, এই উৎসব উৎসব প্রতিবাদের একটা জায়গা, জেলের মধ্যে সবাইকে পেছনের মধ্যে আটকে রাখতো, এই উৎসবের মাধ্যমে তাদেরকে কিছু সময়ের জন্য বার করা হতো, যে তারা ওই পুজো করবে, অঞ্জলি দেবে, আরতি করবে, সেই সময়টা তারা আলোচনা করত। এটা হচ্ছে আসল উৎসব। আমরা কি উৎসব করছি? আর উৎসবটা কি তোমার আমার একার? এই উৎসবটা তো বাংলার প্রত্যেকটা মানুষের, তাদের রোজগারের জায়গা। তারা কেউ স্টল লাগাচ্ছে পুজোতে, কেউ রিক্সাওয়ালা, কেউ হকার্স, তারা পুজোর সময় 2 টাকা বেশি করে বিক্রি করে, এই আলপনা দেয়। কত ঢাকিরা আছে জানো গ্রাম থেকে, কত বামুনরা আছে জানো গ্রাম থেকে, তাদের ওই 5 দিনের টাকাটা, রোজগারটা 5 মাসের এ, ওরা তো 5 দিনই না, ওরা তো পুজো এনজয়ই করে না, ওরা 24 ঘন্টা কাজ করে, সকাল 9টা থেকে সারা রাত। এখন পুজো লোক আসে, ভিড় আসে, বিক্রি করে, তাদের তাদের বেঁচে থাকার সম্বল এটা। তোমার কাছে আমার কাছে পুজো হচ্ছে সেলফি তোলার জায়গা, পুজো প্যান্ডেল হপিং করার জায়গা, খাবারের জায়গা, কিন্তু অনেক মানুষ এটা রোজি রোজগার। আজকে আমি উৎসবে ফিরছি না বলে আমি কতগুলো মানুষের, মানে আমি যদি কথা বলি উৎসবে ফিরছি না মানে আমি সিনেমা রিলিজ করছি না, এই যে এত আন্দোলন হচ্ছে তার মধ্যে আমাকে ফোন করা হয়েছে অনেকগুলো হল থেকে, তো পিকচার রিলিজ করা তো দাদা তুমি ছবি রিলিজ করছো তো তুমি পিছিয়ে যাবে না তো দাদা, আমরা ইলেকশন আগে থেকে ছবি চলছে না, একমাত্র ছবি চলেছে তার নাম হচ্ছে স্ত্রী টু, কিন্তু সেটা তো মাল্টিপ্লেক্স বা স্ট্যান্ড অন বিল্ডিংয়ে চলে। যারা বাংলা অনেক সব হলে তো বাংলা মানে হিন্দি ছবি দর্শক নেই, অনেকগুলো হলে যারা বাংলা ছবি পোর বাংলা অডিয়েন্সের জন্য, তারা আমাকে ফোন করছে। এবার তোমাকে যদি বলি এক একটা হলে মিনিমাম 10 থেকে 20, 20 থেকে 25 জন কাজ করে, কেউ বাথরুম পরিষ্কার করে, কেউ হল পরিষ্কার করে, কেউ টিকিট বিক্রি করে, কেউ পপকর্ন বিক্রি করে, সেখানে ওইখানে যাওয়ার জন্য অটো ট্যাক্সি, তাদের সমস্ত এই রোজগারের জায়গা হচ্ছে টেক্কা যে ওই ছবিটা রিলিজ হয়, তাদের পুজোর বোনাস থেকে আরম্ভ করে। এটা হচ্ছে 25 জন যদি একটা আমি 100টা হলে রিলিজ করবো, কতজন? 2,500 লোক হচ্ছে, 2,500 লোক ডাইরেক্ট, এবং যদি প্রত্যেকটা বাড়িতে যদি 2 জন করে থাকে তাহলে 5,000, তো কারো বাড়িতে 3 জন থাকে তো 7,500। আমি একটা ছবি রিলিজ করে 7,500 মানুষের কাছে ডাইরেক্টলি পৌঁছচ্ছি তাদের রোজগারের জন্য। আমার কোনো অধিকার নেই যে আমি তাদের রোজগারটা মেনে নেব। আমার লড়াইটা বাংলার সরকারের সাথে হতে পারে কিন্তু বাংলার মানুষের সাথে নয়। এবার আমি উৎসবে ফিরছি না এটা যদি বলি, এটা যদি আমি বোঝাতে চাইছি কেন প্রতিবাদে ফিরছি না, না দুটো আলাদা মানে। উৎসবের মানেটাই তো হচ্ছে প্রতিবাদ। একটু ইতিহাস ঘেটে দেখো, যখন এরা সবাই যখন বাঘাযতীন্দ্র যখন জেলে ছিল, উৎসব করতো না ইভেন সুভাষচন্দ্র বসু, মানে অঞ্জলি দেওয়ার জন্য সুভাষচন্দ্র বসুকে মানে জেলে পিজার মতো তারা উৎসবের জন্য চলে এসেছিল, উৎসব করতে, রাখি বন্ধন বা এই ওই যতগুলো জিনিস। উৎসব তো প্রতিবাদকে তোমাকে আটকে, উৎসব তো জন্মই হয়েছিল প্রতিবাদকে, প্রতিবাদ করার জন্য, হিন্দু মুসলিমকে এক করার জন্য। এটা তো প্রতিবাদ নয়, এই ছোট জাতি বড় জাতিকে এক করার জন্য, এটা কি বড় প্রতিবাদ নয়? আমাদের দেশটা অনেক বেশি জাতি বেশ, বাউন রাগে না অনেক বেশি। আজকে এই উৎসবটা তো সবচেয়ে বড় প্রতিবাদের মাধ্যম ছিল, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে আমি উৎসব ফিরছি না মানে কি বোঝাতে চাইছো? উৎসব তো সবসময় প্রতিবাদের প্রতীক ছিল।